নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কাঁচা পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি থাকলে এক থালা ভাত শুধু এক রেসিপি দিয়েই খেয়ে নেবেন, এটা এতই টেস্টি হয়। রেসিপিটি তৈরি করবার জন্য এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলের অল্প অল্প খোসা রেখে পটলগুলো কেটে নিয়েছি এইভাবে। এখন মাঝখানটা পুরো চিরে নিচ্ছি। মাঝখানটা চিরে নেওয়া হয়ে গেলে এইভাবে ছোট ছোট টুকরো করে পটলগুলো সব কেটে নেব। সব পটলগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি পটলটা কাটবার আগেই। এখন একটা মিক্সির জারের মধ্যে পটলগুলো নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পটল প্রথমে মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে জল দিয়ে পটলের একদম মিহি পেস্ট তৈরি করে নেব। পটলের পেস্টটা তৈরি করে নিয়েছি, এবারে বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আসলে পুরোটা ধরেনি বলে দুবারে পটলের পেস্টটা তৈরি করছি। আর এখন সব পটলের একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, এবারে রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব, তবে একদম বেরেস্তা করব না, বেরেস্তার থেকে একটু কম ভাজছি। দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে অনেকটা লালচে হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও বেশ লালচে করে ভেজে নিলাম, এখন শুকনো লঙ্কাগুলোও তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 5-6 কোয়া রসুন কুচি। কালো জিরে আর রসুন কুচি খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা বেশ লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পটল বাটা। পটল বাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে এদিকে আরেকটি কাজ করে নেব। যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গরম অবস্থাতেই মেখে নিতে হবে, তাই শুকনো লঙ্কার মধ্যেই অল্প পরিমাণে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর লঙ্কাগুলো কিন্তু মাখতে অসুবিধা হয়। আর এদিকে পটলটাও কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে, এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1/2 চামচেরও একটু কম দিলাম চিনি। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে পটল বাটাটাকে কিন্তু আরও শুকনো শুকনো করে নেব। এটা যত শুকনো শুকনো হবে ততই কিন্তু এর স্বাদটা হবে। আর অবশ্যই একভাবে নাড়াচাড়া করে যেতে হবে, পটলটা যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে একদমই হবে না। নাড়াচাড়া করতে করতে দেখুন পটল কিন্তু এখন একেবারে শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর শুকনো করব না। আর এখন কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য পটল বাটা একদম রেডি। ওপরে 2টো ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা দিলে পটল বাটার টেস্টটা আরও ভালো লাগবে খেতে। তো তৈরি করে নিন গরম ভাতের সাথে এরকম কাঁচা পটল বাটা, দেখবেন এক থালা ভাত শুধু এই এক রেসিপি দিয়েই খেয়ে নেবেন, এটা এতই টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।